খেয়াল নজর যেটা হয় একটা বলেছে ওই খেয়াল করবি কি নজর রাখবি নজর রাখবি ওই নজর খেয়াল খেয়াল নজর আর কি হ্যাঁ নজর খেয়াল খেয়াল রাধা দিদি ইয়ে বলছিলাম তুই ঠিক জানিস যে তোর মা তোকে ওই খেয়াল করতে বলেছে হ্যাঁ আমার মনে পড়ে গেছে তো মা আমাকে খেয়াল করতে বলেছে তাহলে তুই এখানে কি করছিস আমি খেয়াল করছি দূর বোকা খেয়াল করতে হলে তো বাইরে যেতে হবে আর নজর রাখতে হলে তুই এখানে থাক থাক কোনো অসুবিধা নেই মানে খেয়াল হলো নজরেরই বড় ব্যাপার আর কি বড় ব্যাপার নজর রাখতে বলেনি তাহলে যা যা বাইরে যা বেশ ভালো করে চারিদিকে খেয়াল রাখ যা ঠিক বলেছো দাদু ঠিক বলেছো খেয়াল মানে চারিদিকে মা তুমি তাই বলেছিল ঠিক বলেছো তুমি ভালো করে পেন নকল দিকে মাকে তাহলে দেখবি মা একবার খুব ভালো করে খেয়াল রাখবে নে নিচে 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 পেন নকল নিচে পেন নকল মন দিয়ে পেন নকল প্রাণ দিয়ে খো প্রাণ দিয়ে পেন নকল এটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কেন ভীষণ চিৎকার করছে তুই লক্ষ্মীকে জানি ওকে পেলে না একেবারে ছিঁড়ে খাক খাক এটা কি উপকারে আসছে জানি তুই নিয়ে যান গিয়ে দরজাটা একটু ফাঁক করে গিয়ে ভিতরে দিয়ে বলবে তাড়াতাড়ি এগুলো করে নিতে নইলে পুজো বসতে দেরি হয়ে যাবে মানবে মানবে কি নিশ্চয়ই মানবে আপনাকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই মানবে আপনার ভাগ্নি তো কি হলো আমি ভাবছি বিষ্টুও মানবে আপনারই নাতি তো আসছি তবে ওঠ
হয়ে গেছে হয়ে গেছে ওঠ আরে বাপরে বাপরে বাপ মা তোর পেন নাম নিয়েছে ওরে বেরি এখন যা বাইরে গিয়ে ভালো করে চারিদিকে খেয়াল রাখ খেয়াল রাখ মা মা গো দেখো আমার রাধা দিদি যেন তার মার কথা মতো চারিদিকে খেয়াল রাখতে পারে মা গো মা সূর্য যত পশ্চিমে ঢলছে আমার তত বেশি ঘাম হচ্ছে ভালো ভালো সব মিটে যাবে তো জোর করে বিয়ে নয় দিলাম তারপর মিথ্যুক কথা কার মিথ্যুক বললি কেন কি মিথ্যা বলেছি আমি বুড়োকে বুড়ো বলাটা মিথ্যা কথা এতক্ষণ তো বলে তো অনেক খিদে পেয়েছে এখন শুধু একটা পেয়ারা চাইছিস একটা পেয়ারাতে হয়ে যাবে বেশ করেছি আমার পেট আমি বুঝবো তোর বেশি খিদে পেলে বল না বল তোর দাদুকে ডেকে বল এক গামলা জাবনা দিয়ে যেতে জাবনা মানে তুই ভালো কথা বলি না খারাপ কথা বুদ্ধি থাকলে বুঝে নে যদি বলি বুঝিনি তাহলে বলবে গোবর গণেশ জাবনা মানে তো কথাটা শোনা শোনা হ্যাঁ জাবনা মানে খাবার খাবি এই কানের সামনে খাবি খাবি করবি না আমার খিদেটা আরো বেড়ে যাচ্ছে এনে ধর 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 এই তো এগুলো পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও ধুতি এটা নিয়ে আমি কি করব ভাজা করে খাবো বললাম তো বাবা এগুলো পরে তাড়াতাড়ি চলে এসো তোমরা এগুলো না পড়লে পুজো হবে না আর পুজো হলেই ভালো ভালো খাবার যা খেতে চাইবে তাই ধুতি দিল কেন আর কি রয়েছে আমার নামে নিন্দে করছিলিস না তুই শাড়ি পরে আছিস বলে তোর জন্য ধুতি পাঞ্জাবি এনে দিয়েছে আমি তোর মামার দেওয়া ধুতি পাঞ্জাবি কোনোদিনও পরবো না পরিস দেখ এই দেখ তোর মামা তোর জন্য শাড়ি দিয়ে গেছে এবার নিজের ওই জামা আর ধুতিটা ছেড়ে শাড়িটা পরে ফেল এ তো বেনারসি বিয়ে হলে তো এমন শাড়ি পরে বুঝেছি পুজো নয় আমাদের বিয়ে দেবে বলে এনেছে বিয়ে তোকে কখনো না সে তো আমিও তাকে বিয়ে করব না কিন্তু গোবর গণেশ আর ঝগড়া নয় এবারে কিন্তু আমরা দুজনেই বিপদে বেঁধে বিয়ে দিয়ে দেবে বাঁচতে হলে দুজনকে মিলে ভাবতে হবে কি করা যায় দুজনে মিলে নারাজি থাকলে বল আমি একাই আমার কথা ভাববো না না দুজনে মিলে ভাববো কিন্তু কি করা যায় বলতো লক্ষ্মী একটু ভাবতে দে করেই হোক এই বিয়াটা আরে বাবা পিস্টুর বিয়ে আমি প্রাণ থাকতে হতে দেব না কোন মোড়া কলার খোসা ফেলেছে রে ওরে বাবা রে এই বিয়ে আমাকে আটকাতে 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 হবে ওরে কেউ আমায় ধরে তোল রে মরে গেছি রে সংসার সুখের হয় রমণী।